إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فاتقوا الله عباد الله، وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى. قال سبحانه: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. عن أسامة بن زيد رضي الله تعالى عنهما قال: أشرف النبي صلى الله عليه وسلم على أطم من آتام المدينة، ثم قال: هل ترون ما أرى؟ إني أرى مواقع الفتن خلال بيوتكم كمواقع القطر. أخرجه الإمام مسلم في الصحيح. সম্মানিত হাজির মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের একটি বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে ফিতনায় পতিত হওয়ার, ফিতনায় নিমজ্জিত হওয়ার কারণগুলো। মুসলিম উম্মা বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। মুসলিম উম্মার যেদিকেই আপনি তাকান না কেন, কোথাও না কোথাও হয়তো আপনি প্রশ্ন করে উত্তর বের করতে পারবেন না, অথবা আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন না, এমন একটি পরিস্থিতির মধ্যে আছে। এর চেয়েও কঠিন পরিস্থিতি মুসলিম উম্মার গিয়েছে, যায়নি একথা সত্য নয়। যারা ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস বলতে মুসলিমদের ইতিহাস আমরা যারা পড়েছি, আমাদের এই বিষয়গুলো জানা আছে। এমন এক সময় এসেছে যে মুসলিম উম্মা যারা ছিল, তারা মনে করেছিল যে হয়তো ইসলামই চিরস্থায়ীভাবে শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে শেষ করবেন না। এই পৃথিবীতে যা হচ্ছে, যা ঘটছে, যা চলমান আছে, এর প্রত্যেকটি বিষয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন এবং অবগত আছেন। আমার আল্লাহ তাআলার অনুমোদন ছাড়া কিছুই হয় না। এটা যারা সত্যিকার ইমানদার ব্যক্তি, তারা অবশ্যই এটাকে বিশ্বাস করবে। শুধুমাত্র ওই ব্যক্তি সন্দেহ পোষণ করবে যার অন্তরের মধ্যে ইমানের ঘাটতি আছে, অথবা যে কোনো না কোনোভাবে অন্তত্ব গ্রহণ করেছে, সেই ব্যক্তি মূলত এই বিভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। এটি আকীদাগত মৌলিক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটাই দেখছেন। কাকে হত্যা করা হচ্ছে, কে নিহত হচ্ছে, কার বিরুদ্ধে কী ষড়যন্ত্র হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন। সুতরাং এই নিয়ে আমাদের অনেক অস্থিরতা।
আমি আমার নিজের ব্যাপারে চিন্তা না করে আমি অন্যকে কীভাবে সংশোধন করা যায়, অন্যকে কীভাবে পরিবর্তন করা যায়, এটা আমার সবচেয়ে বেশি কনসার্ন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে হেডেক বেশি। হতে পারে যে সে ব্যক্তি নিজের পরিবারের সদস্যদেরকেও সত্যিকার আল্লাহর বান্দা হিসেবে তৈরি করতে পারে নাই। আর তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, এমন স্ট্যাটাস মনে হচ্ছে যেন সারা দুনিয়ার সকল দায়িত্ব তার উপর বর্তাবে এবং তিনি দুনিয়াকে সংশোধন করার জন্য কোনো না কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। না, এত দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, এগুলো আমরা অতিরিক্ত নিজেদের উপর লোড দিচ্ছি। অনেকে এই লোড নিচ্ছেন কিন্তু তিনি জানেন না যে এটা তার জন্য ফিতনা, পরে এই ফিতনার মধ্যে তিনি পড়ে যাচ্ছেন, বুঝে না বুঝে, জেনে না জেনে। অনেকে আছে অজ্ঞতার কারণে বেশিরভাগই আমরা ফিতনার মধ্যে পড়ে যাচ্ছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বর্তমানে এই পরিস্থিতির মধ্যে একটি বিষয় আমাদেরকে জানতে হবে, যেটা সেটা হলো এই ফিতনা, এটি সুন্নাহ রাব্বানিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত। ইমানদার ব্যক্তিদের অবশ্যই তিনি ফিতনার মুখোমুখি করবেন, আর সবচেয়ে বেশি ফিতনার মুখোমুখি হয়েছেন নবী এবং রাসূলগণ। আপনাকে পরীক্ষা না করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কোনোভাবেই গ্রেড দেবেন না, মর্যাদা দেবেন না, আপনাকে মান উন্নয়ন করবেন না, আপনার পরীক্ষা দিয়েই তারপরে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এটা দুনিয়ার সুন্নাত, আল্লাহ সুবহানাহু তাআলার সুন্নাহ। সূরাতুল আনকাবুতের শুরুতে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, আহাসিবান্নাসু আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না, মানুষ কি ধারণা করে আছে আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, তারা ঈমান এনেছে, এ কথা বলার পরেই শেষ, তাদের সব কিছু শেষ হয়ে যাবে, তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, জান্নাতে চলে যাবে, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, ফিতনায় মুখোমুখি করা হবে না, এই ধারণা করার কোনো সুযোগ নেই, এই ধারণা করার কোনো সুযোগ নেই। ফলে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষদেরকে ফিতনার মুখোমুখি করবেন। এই ফিতনা মূলত দীর্ঘ একটি আলোচ্য বিষয়, মুদ্দা কথা যেটা ফিতনা বোঝার জন্য সেটা হচ্ছে এই, যেখানে হক এবং বাতিল প্রচ্ছন্ন অস্পষ্ট বোঝা যাচ্ছে না, যেখানে সত্য এবং মিথ্যার মিশ্রণ ঘটে গিয়েছে, যেখানে আপনি বুঝতে পারছেন না আসলে এই কাজটি করা দরকার না বর্জন করা দরকার, আপনার কাছে এমন একটা সন্দেহ সংশয় তৈরি হয়ে গেছে, কিছু কাজ আছে যেগুলো আপনি খুবই নির্দ্বিধায় বলেন যে এটা আমার করা দরকার, কিছু কাজ আছে আপনি নির্দ্বিধায় মনে করেন যে না এটা থেকে আমাকে দূরে থাকা দরকার, কিন্তু কিছু কাজ এমন আসবে আপনার সামনে, অনেকে আপনাকে এসে বলবে যেগুলো করেন, অনেকে বলবে যে এখানে আসেন, এখন আপনার মধ্যে একটা সন্দেহ তৈরি হবে, সংশয় তৈরি হবে, এটাকে করা দরকার না করা দরকার নয়, এটাই হচ্ছে মূলত ফিতনা। এখানে আমি কি যাব না যাব না, এটাই হচ্ছে ফিতনা। এই ফিতনার আপনি মুখোমুখি হবেন, আর ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই ফিতনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, লিখে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলার অনেকগুলো হিকমত রয়েছে, কয়েকটা হিকমত বলি। 1 নম্বর হচ্ছে যাতে করে মুমিনদেরকে অন্যদের থেকে আলাদা করতে পারেন, কারা সত্যিকার ইমানদার তাদেরকে আলাদা করতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাতে করে আল্লাহ সুবহানাহু তাআলা তাকফিরুস সাইয়্যাত, আমাদের যে গুনাহগুলো আছে অপরাধগুলো আছে এগুলো কিছুটা কি করতে পারেন, রিমুভ করতে পারেন, মুছে দিতে পারেন। সুতরাং এখানে আপনাকে এই যে ফিতনার মুখোমুখি হচ্ছেন এই জন্য হতে পারে যে আপনার কিছুটা হয়তো গুনাহ হালকা হয়ে যেতে পারে যদি আপনি সেখানে উত্তীর্ণ হতে পারেন, এটা 1 নম্বর। 2 নম্বর কারণ, 3 নম্বর কারণ হচ্ছে যাতে করে রাফউদ দারাজাত, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার গ্রেড বৃদ্ধি করতে পারেন, মান উত্তীর্ণ করতে পারেন, কারণ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একই স্তরে রাখবেন না, এক জায়গায় থাকবেন না, কেউ ফেরদাউসুল আলাতে থাকবে আর কেউ সাধারণ জান্নাতের মধ্যে থাকবে। এখন আপনি কোন গ্রেড পাবেন সেটা এই যে পরীক্ষাগুলো আছে, যে এই পরীক্ষাগুলো দিয়ে কি করবে
আল্লাহ তাআলা উত্তীর্ণ করাবেন। দেখেন আপনার সন্তান মারা যাচ্ছে, আপনার স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছে, আপনার চাকরি চলে যাচ্ছে, এগুলো সবটাই কিন্তু আপনার জীবনের জন্য একটা বড় ফিতনা। আপনার এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার রফু দারাজাত করবেন, আপনার গ্রেডকে বাড়াবেন। তিন নম্বর, চার নম্বর হচ্ছে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আলাদা করবেন। কারণ এই সমাজের মধ্যে ইমানের পরিচয় দিয়ে, ইসলামের পরিচয় দিয়ে বহু লোক লুকায়িত আছে, যারা ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওবিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। একদল লোক আছে যারা বলছে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আসলে তারা আল্লাহ তাআলার প্রতি এরা ঈমানদার নয়। এদেরকে বের করবেন কিভাবে, এদেরকে আলাদা করবেন কিভাবে? ফিতনার মাধ্যমে আলাদা হয়ে যাবে। এরপরে পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন যাতে করে কারা সত্যিকার ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে পেরেছে, কারা ধৈর্য ধারণ করতে পারে নাই। বলে ইয়ালামা সাবিরিন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিরিন কারা, ধৈর্যশীল কারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে, তাদেরকে আলাদা করতে পারেন। কারণ ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা আলাদা কি রেখেছেন, মর্যাদার অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের কথা বলেছেন, তাদেরকে সুসংবাদ দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হিকমত। আরো অনেক হিকমত রয়েছে, কিছু হিকমত আমরা আলোচনা করলাম। কেন আমাদের এই ফিতনার মুখোমুখি হতে হবে, ফিতনা কেন আমাদের জন্য বাধ্যতামূলক, সকলের জন্য বাধ্যতামূলক? যার ইমানের গ্রেড যত উপরে তার ফিতনাও কি তত বড়, তত ফিতনাও কি হবে, পরীক্ষাও কি হবে, বড় হবে। কারণ শিশু শ্রেণীর পরীক্ষা আর পঞ্চম শ্রেণীর পরীক্ষা আর মাস্টার্সের পরীক্ষা সমান হবে কিনা, সমান হবে না, প্রশ্ন ভিন্ন হবে এবং মানে আলাদা হবে। সুতরাং আপনার পরীক্ষাটাও সেই মানের হবে। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ফিতনা আসার আগেই সতর্ক হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা দিক নির্দেশনা দিয়েছেন, যাতে করে ফিতনা অবতীর্ণ হওয়ার আগে সাহাবায়ে কেরামগণ ফিতনা থেকে বাঁচার জন্য প্রস্তুতি দিতে পারে, জ্ঞান অর্জনের মাধ্যমে, এই বিষয়ে সত্যিকার সঠিক ধারণা লাভ করার মাধ্যমে এবং আমল এবং ইজতিহাদের মাধ্যমে যেন তারা ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামদেরকে ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন এমন ভাবে যে ফিতনার ভয়াবহতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সরাসরি হাদিসের মধ্যে বলেছেন। যেইদ উসামা ইবনে যেইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন قال اشرف النبي صلى الله عليه وسلم على اطم من اتام المدينه رسول الله صلى الله عليه وسلم একদিন মদিনার টিলাগুলোর মধ্যে একটা টিলার দিকে এভাবে তাকালেন, চোখ তুলে তাকানোকে বলা হয় اشرف, চোখ তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকালেন, তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হাল তারাউন মা আরা, তোমরা কি আমি যা দেখছি সেটা দেখতেছো কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু জিনিস দেখতেন যে জিনিস আমরা দেখতাম না, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাসাইসের মধ্যে অন্তর্ভুক্ত, বিশেষত্বের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতিগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয়ে এমন বিশেষত্ব দিয়েছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন আমরা দেখতাম না। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জিনিস সরাসরি দেখতেন। প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে হাল তারাউনা মা আরা, তোমরা কি আমি যা দেখছি তা দেখছো? ইন্নি আরা মাওয়াকিআল ফিতানি খিলালা বুয়ুতিকুম, আমি দেখতে পাচ্ছি তোমাদের এই ঘরগুলোর মাঝে ফিতনার জায়গাগুলো আমি দেখতে পারতেছি, যে ফিতনা যে অবতীর্ণ হচ্ছে দেখতে পাচ্ছি, ফিতনা আসমান থেকে অবতীর্ণ হচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, তিনি বলতেছেন কামাওয়াকিল কিতর, বৃষ্টির মতো, বৃষ্টি যেভাবে অবতীর্ণ হচ্ছে ঠিক সেভাবে ফিতনা তোমাদের এখানে কি হচ্ছে, অবতীর্ণ হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়া তাশবীহু বিমাওয়াকিল কিতর ফিল কাসরাতি ওয়াল উমুম,
এত অধিক পরিমাণে এই উম্মতের উপর ফিতনা আসবে যে, এত ব্যাপকভাবে এই উম্মতের উপর ফিতনা আসবে যে, এটাকে বোঝানোর জন্য, এটা যাতে আমরা উপলব্ধি করতে পারি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে বৃষ্টির মতো কি হচ্ছে, ফিতনা আসতেছে। আশ্চর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি দিন যায়নি, এরপরেই ফিতনার আমরা দেখেছি যে ফিতনা কি হয়েছে, ফিতনা মুসলমানদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে দেখা গিয়েছে, প্রত্যেকটা ঘরেই ফিতনা সেভাবে কি হয়েছে, অবতীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আগে থেকে সতর্ক করেছেন। আর এই ফিতনা আমার বন্ধুগণ, এটি এত ভয়ঙ্কর যে এটা অবতীর্ণ হয়, মানুষের কলব অন্তরের মধ্যে গিয়ে স্থান নেই। এটা যদি মানে রাস্তাঘাটে জায়গা নিত তাহলে অসুবিধা নেই, আপনি এখান থেকে বেঁচে যেতেন। কিন্তু ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বলেন, অনেক দীর্ঘ হাদিস, হাদিসের শেষ অংশটুকু শুধু বলছি সময়ের দিকে লক্ষ্য রেখে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি বলতে শুনেছি, তুরাদুল ফিতানু আলাল কুলুব, ফিতনা মানুষের অন্তরের উপর কে কে করবে, এসে আঘাত করবে, অন্তরের মধ্যে পতিত হবে, ফিতনা পতিত হবে অন্তরের মধ্যে। কাল হাসির উদান উদান, চাটাইয়ের মতো, চাটাইয়ের যেগুলো দিয়ে চাটাই তৈরি করা হয় তাকে, একটা একটা করে যেমন চাটাই তৈরি করা হয়, ঠিক একটার পর একটা একটার পর ফিতনা, একটা এভাবে ফিতনা আসতে থাকবে। যেই অন্তর এই ফিতনার দিকে কি করবে, আগ্রহী হবে, ফিতনার সাথে সম্পৃক্ত হবে, সেই অন্তরের মধ্যেই আসতে করে সেটা কি হয়ে যাবে, একটা দাগ, কালো দাগ পড়ে যাবে। এভাবে কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে সে অন্তর এমন পর্যায়ে চলে যাবে যে এটা একটা কালো শক্ত পাথরের মতো হয়ে যাবে। যেটা হক সেটাকে হক হিসেবে বুঝবে না, যেটা বাতিল সেটাকে বাতিল হিসেবে বুঝবে না, হক এবং বাতিল এর মধ্যে পার্থক্য করার জ্ঞান থাকবে না, বরং বাতিলের পক্ষে শক্তিশালী অবস্থান নেবে হক মনে করে, বাতিলের পক্ষে শক্তিশালী অবস্থান নেবে হক মনে করে। এই ফিতনার ব্যাপকতা সম্পর্কে সুসাল্লাহ ইসলাম এই কথা বলেছেন। এর আগে আল্লাহ সুবহান তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। হত্যা, একজন ব্যক্তিকে হত্যা করলে আপনি একজনের হক নষ্ট করলেন, কিন্তু ফিতনার মাধ্যমে আপনি শত শত লোককে হত্যার চেয়েও জঘন্যতম অপরাধের মধ্যে লিপ্ত করে দিলেন। হত্যা তো আছেই, হত্যার চেয়েও জঘন্যতম অপরাধের মধ্যে লিপ্ত করেছেন। এই জন্য ফিতনা অত্যন্ত ভয়াবহ। এই কারণেই ফিতনা থেকে বাঁচার জন্য যেই সমস্ত কারণ মানুষকে ফিতনায় নিমজ্জিত করে, যেই সমস্ত কারণে মানুষ ফিতনায় পতিত হয়, এগুলোর কয়েকটি কারণ আমরা আলোচনা করব। এক নম্বর কারণ হচ্ছে সঠিক মানহাজ থেকে দূরে সরে যাওয়া এবং দ্ব্যর্থবোধক প্রচ্ছন্ন বিষয়গুলো নিয়ে বেশি খোঁজাখুঁজি করা, এটা ফিতনার কারণ। কোরআনে কারীমের মানে আর খুঁজে পাওয়া যায় না কোন আয়াতের মধ্যে মানে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, মানে কথাটা অস্পষ্ট রয়েছে, সেটা বের করে এসে প্রশ্ন করতেছেন, মানে আপনার একটা দরকার কি, কি কারণে এটা বের করতেছে, এটা দরকার তো নেই আপনার। দ্ব্যর্থবোধক যে সমস্ত কথাগুলো আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করা, সহি মানহাজ কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য সাহাবায়ে কেরাম যে মানহাজ দিয়ে গেছেন সেই মানহাজ বাদ দিয়ে নিজের মন মতো মানহাজ গ্রহণ করা, এটা মূলত ফিতনার প্রথম কারণ। প্রথম সময় এই ফিতনা তৈরি করেছে যারা, ফিতনায় যারা পতিত হয়েছে তারা কোরআন কারীমের আয়াতগুলো নিয়ে, কিছু কিছু আয়াত আছে, ওয়ামিনহু আয়াতুন মুতাশাবিহাত, কিছু কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবিহাত, এই মুতাশাবিহাত আয়াতগুলো যেগুলোর মধ্যে প্রচ্ছন্নতা আছে, ওয়া উখার মুতাশাবিহাত, আল্লাহ তাআলা বলেছেন কিছু আয়াত আছে মুতাশাবিহাত, এগুলোর প্রচ্ছন্নতা আছে অর্থের মধ্যে, দ্ব্যর্থবোধক আছে অর্থ, মানে আপনি বুঝতে হলে অনেক একটু গভীর জ্ঞানের প্রয়োজন রয়েছে, সেগুলো নিয়ে ঘাটাঘাটি করে এক পর্যায়ে গিয়ে নিজে সেখান থেকে আস্তে করে পদভ্রষ্ট হয়ে যাচ্ছে। সর্বপ্রথম এই কাজগুলো যারা করেছিল তারা হচ্ছে কাদারিয়া সম্প্রদায়। তাকদীরের আয়াতগুলো, হাদিসগুলো যেগুলো তাকদীর এর ব্যাপারে রয়েছে,
এগুলো নিয়ে আপনি যতই বিশ্লেষণ করেন ততই আপনি কুফুরির দিকে চলে যাবেন, ততই আপনি কুফুরির দিকে চলে যাবেন। অনেকে এই বিষয়গুলো আসলে অপ্রয়োজনীয় ঘাটাঘাটি করে, কারণ হলো যেটা মানে আপনার এই যে ব্রেনের মধ্যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার যাদের আছে এখানে একটা লিমিটেশন আছে। মনে করেন এখানে আপনার এখানে 200 GB দেওয়া আছে, 200 GB দেওয়া আছে, এখন আপনি যদি 500 GB এখানে লোড করার চেষ্টা করেন তাহলে এটা টিকবে না, এটা কি হয়ে যাবে, এটা নিবে না। যেটা আপনার এই ব্রেনে আসবে না সেটা নিয়ে আপনি কেন চিন্তা করতেছেন, অপ্রয়োজন। তারা এটা নিয়ে ঘাটাঘাটি করেছে, অপ্রয়োজনীয় ঘাটাঘাটি করেছে কাদরিয়া সম্প্রদায়, যারা তাকদীরকে অস্বীকার করেছে, ফলে হেদায়েত থেকে অনেক দূরে সরে গিয়েছে। মুতাজিলা সম্প্রদায় ঈমান নিয়ে ঘাটাঘাটি করেছে, কি ঘাটাঘাটি করেছে ঈমান নিয়ে, বলছে যে ব্যক্তি কবিরা গুনাহ করবে তাকে, কবিরা গুনাহ তো অনেক বড় অপরাধ, তাকে মুসলিম কিভাবে বলা যায়, মুমিন কিভাবে বলা যায়, আবার তাকে কাফের কিভাবে বলবো, সে কি কাফের না মুমিন। খারেজিরা বললো যে না কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে গেছে, আর মুতাজিলা বললো যে না এর কাফিরও বলা যায় না মুমিনও বলা যায় না, এই দুইজনের মাঝখানে মাঝামাঝি একটা অবস্থানের মধ্যে আছে। এই যে অপ্রয়োজনীয় ঘাটাঘাটি করা, অপ্রয়োজনীয় অনুসন্ধান চালাজ করা, এটা সালাফদের মানহাজের পরিপন্থী। এই মানহাজ থেকে যারা দূরে সরে গিয়েছে তারা মূলত পদভ্রষ্ট এবং তারা ফিতনার মধ্যে পড়ে গিয়েছে। ফলে ফিতনা কেমন ফিতনার মধ্যে পড়েছে খারেজিরা, আপনি আশ্চর্য হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের মানুষ, যিনি এই উম্মার সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করেছে কাফির হিসেবে, নাউযু বিল্লাহ মিন যালিক। চিন্তা করছেন কি গবেষণা করেছে, কি অপচিন্তা, কি খারাপ চিন্তা করেছে, এভাবে কোরআন উঠিয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু কুফার মসজিদের মধ্যে বলতেছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে তোমার মাঝে আর আমাদের মাঝে এই কিতাব হচ্ছে ফয়সালাকারী। কথাটা ঠিকই তো বলছে, ঠিক না? কিতাবের মাধ্যমে ফয়সালা হবে, ইনিল হুকম ইল্লাল্লাহ, হুকুম আল্লাহর, সুতরাং তোমার মাঝে আমাদের মাঝে কিতাবের মাধ্যমে ফয়সালা হবে। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বলেছেন যে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সঠিক বলেছো কিন্তু এর উদ্দেশ্য খারাপ, বাতিল উদ্দেশ্য হচ্ছে বাতিল। আজকে মুসলিম উম্মাকে যারা সত্যিকার মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে না, সত্যিকার দিন সম্পর্কে জ্ঞান রাখে না, তারা এমন ফিতনার দিকে ধাবিত করে দিচ্ছে যে মানহাজ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা তাদেরকে এমন এক পথের দিকে নিয়ে যাচ্ছে যে পথ বিভ্রান্তির পথ, ফিতনার পথ। এখন যদি আলেমরা সে বিষয় সম্পর্কে কথা বলে তখন আলেমদের ব্যাপারেও তাদের সত্যিকার আহলে ইলমদের ব্যাপারে তাদের বক্তব্য আপনি ট্রল করতেছে, বিভিন্ন ধরনের ট্রিক লাগাচ্ছে, তোহমত দিচ্ছে, অপবাদ দিচ্ছে, সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো তারা মানহাজ থেকে দূরে, সত্যিকার যে মানহাজ রয়েছে সে মানহাজ থেকে তারা অনেক দূরে সরে গিয়েছে, ফলে তারা ফিতনার মধ্যে পড়ে গিয়েছে। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো ইত্তিবাউল হাওয়া, খাহিশের অনুসরণ, জজবার অনুসরণ। একটা মিছিল বের করে মানুষকে একজন মেরে ফেললেন, আপনি মনে করছেন যে একটা বিশাল কিছু করে ফেলেছেন, কিন্তু আল্লাহর কসম আপনি জানেন না যে ইসলাম কোন ভাবে ইসলাম মানুষদেরকে দ্বীনের কাজ করতে বলেছে, সেই তরিকা আপনার কাছে জানা নেই, না সাহাবায়ে কেরামদের আমল সম্পর্কে জানা রয়েছে, না তাবেঈনদের আমল সম্পর্কে জানা রয়েছে, আইমাতুল ইজতিহাদ যারা গিয়েছেন তাদের আমল সম্পর্কে জানা রয়েছে। যদি আপনাদেরকে বলি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আপনারা নিশ্চয়ই জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে জানেন না, হানাফি মাযহাবের ইমাম, সুবহানাল্লাহ, তাকে কাজুল কোজাত চিফ জাস্টিসের পোস্ট নেওয়ার জন্য বাধ্য করা হয়েছে, এর জন্য ব্যত্যাঘাত করা হয়েছে, কিন্তু ইমাম রহমতুল্লাহ লোকদেরকে বলা যে তোমরা মিছিল নিয়ে এসো, আমাকে কি করো, আসো তোমরা সবাই মিছিল নিয়ে আসো, বলছেন কিনা। কুফাতে তখন ইমাম রহমতুল্লাহ আলাইহির অনুসারীর সংখ্যা কম ছিল কিনা,
কেমন ছিল মৃত্যুর পর ইমাম রহমাতুল্লাহ আটবার জানাজা হয়েছে এবং কোথাও জায়গা ছিল না কুফার সমস্ত মহল দোকান বন্ধ হয়ে গিয়েছিল ঐতিহাসিক বর্ণনা করেছেন কিন্তু এই কথা তো বলেন না যে মিছিল নিয়ে এসে সবাই আমাকে এখানে মানে গন্ডগোল করো মানুষ হত্যা করে ফেলো দেখছেন জানতে হবে জানতে হবে এই জন্য আলেমদের কাছে না জেনে জাহেল নিম্বুদ্ধের কাছ থেকে জ্ঞান নিলে দিনের তাহলে আপনারা ফেন্তার মধ্যে পড়ে যাবেন এটা প্রবৃত্তির অনুসারী অধিকাংশ লোক নিজের কাহিনী অনুসরণ করতেছে প্রবৃত্তির অনুসরণ কাকে বলে এক শূন্যবাদ দিয়ে নিজের মন গড়া বক্তব্য দেয় যারা তারা প্রবৃত্তির অনুসারী দুই যারা কোরআন এবং হাদিসের নির্দেশনা বাদ দিয়ে দল বা গোষ্ঠীর বক্তব্য মানুষদেরকে পেশ করে তারা প্রবৃত্তির অনুসারী তিন নম্বর হচ্ছে যারা প্রবৃত্তির অনুসারী তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনাকে বাদ দিয়ে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে আসে তারা প্রবৃত্তির অনুসারী আমি যদি একটা এজেন্ডা নিয়ে আসি বুঝলেন ওই আমার এজেন্ডাকে আমি বাস্তবায়ন করার জন্য আমার মন মতো আপনাদেরকে কিছু কথা বলে দিব আর আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ বুঝলেন না অনেক উষ্ণ বক্তব্য বুঝলেন না মন খুব ভালো লাগবে বেশিরভাগ লোকদের গরম বক্তব্য ভালো লাগে বেশিরভাগ লোকের গরমটাই কি হয় সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় মনে করে যে হ্যাঁ গরমটাই মানে এই এই সে ঠিক আছে কিন্তু কোথেকে আসে সেগুলো কি বলি উস্কানিমূলক বক্তব্য দিতে পারলে তিনি সবচেয়ে ভালো শেখ বুঝতে পেরেছেন আর মনোরঞ্জনমূলক বক্তব্য দিতে পারলে তিনি সবচেয়ে কি গ্রহণযোগ্য শেখ কিন্তু কোরআন এবং হাদিসের বক্তব্য দিতে গেলে এই শেখের কথাবার্তা একটু ভালো লাগে না কেন তিনি কেমন কেমন বলেন এটা ভালো শেখ না বুঝতে পেরেছেন এটাই কারণ হচ্ছে এটা প্রবৃত্তির অনুসরণ তিনটি কথা বলেছি খুব ভালো করে খেয়াল করুন এই প্রবৃত্তির অনুসরণকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন প্রবৃত্তির অনুসারী ব্যক্তি আল্লাহ তাআলাকে মাবুদ মনে না করে সে নিজের প্রবৃত্তিকে মাবুদ মনে করে কোরআন বলতেছে সূরা জাসিয়া 13 নম্বর আয়াত আসেন তিন নম্বর পয়েন্ট যেটি সেটা হলো আল হলু দীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করা দীন এর মধ্যে মধ্যম পন্থা দেয়া আছে এমন বিষয় আছে যে কোথাও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কোথাও আপনাকে একটু গরম হতে হবে কোথাও আপনাকে একটু নরম হতে হবে আপনি কি মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব নিয়ে এসে হুদাইবিয়ার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ নিজ হাতে কেটে দিচ্ছেন এটা আমাদের পক্ষে সম্ভব হতো কিনা আমার পক্ষে সম্ভব হতো না আপনাদের পক্ষে হয়তো সম্ভব বলে আমি জানি না এরকম বুজুর্গ লোক এখানে পাওয়া যাওয়ার সম্ভাবনা খুব কম রাসূলুল্লাহ যিনি রিসালাত নিয়ে এসেছেন ওহির মাধ্যমে যিনি আল্লাহর পক্ষ থেকে কথা বলতেছেন তিনি নিজের নামের পরে রাসূলুল্লাহ কেটে দিচ্ছেন ইসলামের মানহাজ এটা আমাদেরকে বুঝতে হবে এগুলো বুঝার বিষয় রয়েছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা সীমা লঙ্ঘন করছি এই ইয়াকুমুল গুলু তোমরা দীনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে সতর্ক হও দূরে থাকো ফা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলু ফিদ্দীন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা দীনের ব্যাপারে গুলু করে সীমা লঙ্ঘন করে তা ধ্বংস হয়ে গিয়েছে দীনের ব্যাপারে সীমা লঙ্ঘনের কোনো সুযোগ নেই আজকে তাই হচ্ছে আপনি সীমা লঙ্ঘন করছেন আপনার ভাই সীমা লঙ্ঘন করছে অথবা আরেক ভাই সীমা লঙ্ঘন করছে কিন্তু এর খেসারত অনেক লোককে দিতে হবে এর মাধ্যমে ফিতনায় তো অনেক লোক জড়িত হয়ে যাচ্ছে এটা ফিতনার কারণ এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এরপরে চার নম্বর কারণ হচ্ছে প্রপাগান্ডা ও অপপ্রচারে কান দেয়া ব্যাপক প্রপাগান্ডা অপপ্রচার রয়েছে প্রপাগান্ডা এমন যে একজন একটা কথা বলে দিল আর ফেসবুকে সবাই সেটা নিয়ে কি করতেছেন শেয়ার করতেছেন আদৌ তিনি তাহকিক করে দেখেন না যে এটা আদৌ কি সত্য কিনা অপপ্রচারের মধ্যে আমরা এখন সবাই জড়িত হক এবং বাতিলের তাহকিক না করে এই সব কাজ আমরা করে যাচ্ছি আর এর ভয়াবহতা কত বেশি দেখেন উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়
শাহাদাত বরণ করেছেন মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কাছে ছিলেন। ষড়যন্ত্রমূলকভাবে কাফেররা অপপ্রচার করে দিল যে ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, নাউযুবিল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। এত ব্যাপক অপপ্রচার হলো যে মুসলিমদের মধ্যে একদল মুসলিম পর্যন্ত শেষ পর্যন্ত তারা অস্ত্র ছেড়ে দিয়ে যুদ্ধ ছেড়ে দিয়ে তারা বললো যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় তাহলে আমরা যুদ্ধ করি, আল্লাহ কি আমরা এখান থেকে লাভ কি আছে। আয়াত নাযিল হয়েছে কোরআনের, এরা যুদ্ধ করতে গিয়েছে, এরা সাহাবায়ে কেরামদের অন্তর্ভুক্ত। চিন্তা করেছেন কত ফিতনা, কত ভয়ঙ্কর প্রপাগান্ডা, কত ভয়ঙ্কর। আজকে যত প্রকারের প্রপাগান্ডা আছে সবগুলোর মধ্যে আমরা জড়িত, ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে সকল প্রকার প্রপাগান্ডা আমাদেরকে ফিতনার মধ্যে নিমজ্জিত করছে। এবং এই ধরনের প্রপাগান্ডা এত ব্যাপক যে আপনি আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ব্যাপারে বেবিচারের তোহমত দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহ। আজকে দিন পর্যন্ত শিয়া রাফেজি সম্প্রদায় যাদেরকে আমরা মনে করতেছি যারা মুসলিম, আসলে রাফেজিরা পৃথিবীর ইতিহাসে ইসলামের জন্য কোনো কল্যাণ করেনি, করবেও না, এবং ইসলামের তারা একমাত্র দুশ্মন। এটা বিশ্বাস না করলে আপনারা সত্যিকার এখনো তাদের সম্পর্কে জানেন না, তাদের ব্যাপারে আপনারা ফিতনার মধ্যে রয়েছেন। আপনারা হয়তো মনে করতেছেন যে কি বলতেছে, এটাই হক, পৃথিবীর ইতিহাস এটাই সাক্ষ্য দিয়েছে, ইসলামের জন্য কোনোদিন তারা কল্যাণ করেনি, কোনোদিন ইসলামের জন্য তারা কল্যাণ করেনি, ইসলামের ক্ষতি করার জন্য, মুসলিম উম্মার ক্ষতি করার জন্য মুসলিম উম্মাকে বিভিন্নভাবে তারা আঘাত করেছে। আজকেও ফিলিস্তিনে যে ঘটনা চলছে এটা এক ধরনের তাদেরই ষড়যন্ত্র, যদিও মুসলিম উম্মাকে আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি, হয়তো আমাদের ব্যাপারে তাদের বুঝের অভাব হয়েছে অথবা আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি। এই ষড়যন্ত্রের কারণে মূলত আজকে মুসলিমরা অনেক বেশি খেসারত দিতে হবে বা দিতে হচ্ছে। অপরাধ, নারীদের কি অপরাধ আছে, শিশুদের কি অপরাধ আছে, কিন্তু নারী শিশু সবাইকে আজকে এর জন্য মাসুল দিতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলির ব্যাপারে বলেছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু ব্যাপারে অপবাদ ব্যাপকভাবে দিয়ে দিয়েছে, মদিনার এমন কোন ঘর নেই যে ঘরের মধ্যে এটা আলোচনা হয়নি। চিন্তা করেছে এর মধ্যে সাহাবিদের মধ্যে তিন চার পর্যন্ত চলে গিয়েছে, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন লোককে সারা জীবন নিজের খরচে তাকে লালন পালন করতে নিজের খরচে বড় হতেন, সেই ব্যক্তি পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু মেয়ের ব্যাপারে এই কথা বলেছে। চিন্তা করছেন অপপ্রচার কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আজকে তাই হচ্ছে, এই ফিতনার মধ্যে আমরা সবচেয়ে বেশি পড়ে যাচ্ছি, ফলে এই অপপ্রচার থেকে আমাদেরকে সরে আসতে হবে। কোনো বিষয় শুনলেই সাথে সাথে সেটাকে গ্রহণ করবেন না, এটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে না, যথাসম্ভব চেষ্টা করবেন যে এগুলো যদি তাহকিক করা সম্ভব হয় তাহকিক করা। আর আপনার এত ব্যস্ততা কেন, এই বিষয়ে তাহকিক ছাড়া আপনার কাজ নেই, কাজ না থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি কাজ দিতে পারব। কিন্তু নিজের কাজ বাদ দিয়ে, নিজের কল্যাণের কাজ বাদ দিয়ে অপ্রয়োজনীয় কাজ যেগুলো আছে সেগুলোর মধ্যে নিজেকে যারা লিপ্ত করে থাকেন, আমি মনে করে থাকি যে এগুলো ভুল কাজ করতেছেন, এবং এর কারণেই আমরা আসলে ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছি না। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, জিনিসটা হলো ফিতনা গ্রহণ করার জন্য আগে থেকেই মানে ফিতনামুখ হয়ে যাওয়া, মানে নতুন জিনিস দেখি কি এখানে কি হচ্ছে, খেয়াল রাখবেন, সতর্ক থাকতে হবে। আমার বন্ধুগণ, এমন পরিস্থিতি হয়তো আসতে পারে যে পরিস্থিতির মধ্যে আপনি নিজে বিপদগ্রস্ত হয়ে যাবেন, এজন্য খবরদার, একটা কদম দেওয়ার আগেও চিন্তা করবেন যে আমি এই কদম দিচ্ছি যে আসলে দেওয়া দরকার কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি বলেছে দেখেন, আলমাশি ফিহা খায়রু মিনাসাই, যে ব্যক্তি এদিকে হাঁটে হাঁটে এই পথে হাঁটে, শুধুমাত্র ফিতনার দিকে হাঁটে হেঁটে চলে, বলে সেই ব্যক্তি অনেক উত্তম যে ব্যক্তি এর সাথে দৌড়াচ্ছে। আর যে দৌড়াচ্ছে এ ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ হলো সে ফিতনার মধ্যে যুক্ত হয়ে যাবে।
সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো প্রত্যেকটি কথাকে অক্ষরে অক্ষরে পেয়েছিলেন, অক্ষরে অক্ষরে পেয়েছিলেন সাহাবায়ে কেরামগণ। ফলে সাহাবায়ে কেরাম যখন দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন যেগুলো দিবারকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে, তখন সাহাবায়ে কেরামগণ ফিতনার ব্যাপারে এত মানে সক্রিয় ছিলেন আর কেউ তাদেরকে কি করতে পারেনি, যুক্ত করতে পারেনি। তারপরেও তারপরেও কেউ কেউ কি হয়ে গেছেন, বিভিন্ন কারণে আটকে গিয়েছেন, বিভিন্ন কারণে আটকে গিয়েছেন। কারণ হলো আমি আগেই বলেছি ফিতনা হচ্ছে ভয়ঙ্কর জিনিস, হক এবং বাতিল বুঝা যায় না। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকতুরুল ফিয়াতুল বাগিয়া, যে আম্মারকে আলফিয়াতুল বাগিয়া সীমা লঙ্ঘনকারী একটি দল তাকে হত্যা করবে। এখন সিফিনের যুদ্ধে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন আপনারা জানেন। যারা আলী ইবনে আবি তালেবের পক্ষে ছিলেন তারা বলতেছেন যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের দল তাকে হত্যা করেছে, মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পক্ষে যারা ছিলেন তারা বলছে যে আলী ইবনে আবি তালেবের দল তাকে হত্যা করেছে। কে হত্যা করেছে চিন্তা করেছে, ফিতনা কাকে বলে? সাহাবায়ে কেরামদের উদাহরণ থেকে বলছি, সুতরাং বর্তমান সময় এগুলো কিছুই না, ওই সময় তো মিথ্যার যুগ ছিল না, ওই সময় যারা ছিল তারা সত্য ছাড়া হক কথা ছাড়া বলার সুযোগ ছিল না। তারপরেও সেখানে ফিতনা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে কেউ বুঝতে পারতেছিল না কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, কোরআন তেলাওয়াতরত অবস্থায় যিনি রাত্রের নামাজে এক রাকাত নামাজে পুরো কোরআন খতম করতেন তাকে হত্যা করেছে। চিন্তা করেছেন কত ভয়ঙ্কর ফিতনা, একটা অপপ্রচার করে সবাইকে একসাথ করে ফেলেছে। এরা কোত্থেকে এসেছে, কেন এসেছে এরা নিজেরাও জানে না, অপপ্রচার করে একদল লোককে একসাথ করে দিয়েছে, ফলে সেখানে হত্যাকাণ্ড ঘটে গিয়েছে। চিন্তা করেছে, এই জন্য এই সমস্ত অপপ্রচার মূলত ভয়ঙ্কর জিনিস, এগুলো থেকে দূরে থাকতে হবে। এরপরে ৬ নম্বর যেটি সেটা হলো বুঝ বিবেচনা ও যুক্তিকে দীনের বিধানের উপর প্রাধান্য দেয়া। ইয়া সুবহানাল্লাহ, আপনি দেখবেন এখন বর্তমানে কিছু সংখ্যক লোক আছে যুক্তি দিয়ে সব কিছু প্রমাণ করার জন্য চেষ্টা করতেছেন, কোরআন এবং হাদিস বাদ দিয়ে যুক্তি দিয়ে কি বলতে চাচ্ছেন আপনি? বাতিলকে যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না, হারাম কি হালাল করার কোন বৈধতা আছে, যুক্তি দিয়ে কি হারামকে হালাল করতে পারবেন? ইসলাম যেটাকে হারাম করেছে, ইসলাম যে বিষয়কে হারাম ঘোষণা করে দিয়েছে, সেটাকে যুক্তি দিয়ে যদি হালাল করার চেষ্টা করেন সেটা আপনি ফিতনার মধ্যে পড়ে দিচ্ছেন। হয়তো আপনারা বলবেন যে কি কি বলছেন, হ্যাঁ এটাই হক, আপনি কে কি অপরাধ করেছে যা কি জুলুম করতেছে সেজন্য আপনি যদি, যেমন আপনাকে বাসায় একজনে হয়তো আপনাকে থাপ্পড় দিয়েছে, আর আপনারা রাস্তায় এসে যাকে পান তাকে একটা একটা করে থাপ্পড় দিচ্ছেন, ব্যাপারটা কি, হ্যাঁ এর বৈধতা কি রয়েছে? ইসলাম এটাকে বৈধ করে নেই। আপনি যদি সেখানে জুলুম জুলুমের শিকার হন তাহলে আপনার জন্য ইসলাম বিধান দিয়েছে, মাজলুমের জন্য বিধান আছে, ঠিক না, মাজলুমের জন্য বিধান আছে। এবার মাজলুম ব্যক্তি এসে সমস্ত মানুষদেরকে কি করে দিবে, তাদের সমস্ত মানুষের উপর অন্যায় চাপিয়ে দিবে, সমস্ত মানুষের উপর জুলুম করবে, সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, ইসলামী বিধান নয়, খেয়াল রাখতে হবে আপনাকে। ইসলাম যেটাকে হারাম করেছে সেটা হারামই, যুক্তি খাটানোর এখানে কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন সাহেব ইবনে হুরাইব বর্ণনা করেন, তিনি বলেন আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাহিমু রায়াকুম আলা দীনিকুম, দীনের ব্যাপারে তোমরা নিজেদের মন মত কথা, নিজেদের দান ধারণা মত কথা, নিজেদের চিন্তা বিবেক যুক্তিকে তোমরা গুরুত্ব দিবে না, সেটাকে পরিহার করবে, এটা চলবে না, দীনের ব্যাপারে এটা চলবে না। কারণ দীনের ব্যাপারে যদি মন মত কথা বলা হয় থাকে সেটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। এরপরে যে বিষয়টি সেটা হলো বন্ধুগণ, মানুষ উপদেশ দিলে নসিহত করলে সেটা গ্রহণ না করা, এটা ফিতনার কারণ। নসিহত এখন কাজ হয় না, নসিহত যিনি দিচ্ছেন নসিহত তাকে ফেরত দিয়ে দিচ্ছেন,
ওই কাফের সম্প্রদায় একই করেছেন। নবীরা এই কথা বলতেছেন, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনা লাকুম মিনান নাসিহিন, আমার রবের পক্ষ থেকে রিসালাতের কথাগুলো তোমাদের কাছে শুনালাম আর আমি তোমাদের জন্য নসিহত করতে আসছি। আর তারা বলতেছে তোমার নসিহত থাক, তোমার সাথে থাক, নসিহত দরকার নেই, উপদেশ দিলে উপদেশ কাজ হবে না। আজকে উপদেশগুলো ওই সমস্ত লোক সবচেয়ে বেশি ফেতনার মধ্যে পড়ে যাবে যারা কোরআন এবং হাদিসের উপদেশগুলোকে উপদেশ হিসেবে গ্রহণ করবে না, তারা ফেতনার মধ্যে পড়ে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এক ভাই মুসনাদ আহমদের রিওয়ায়েতের মধ্যে এসেছে, তিনি এই ফেতনার মধ্যে পড়ে গিয়েছেন। তখনকার ফেতনা ওসমানীদের হত্যার সময় যে ফেতনা, এই ফেতনার মধ্যে পড়ে গিয়েছেন। তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে বললেন, ইন কুনতু আরা আন্নাহু সাইয়াকফিকা মিন্নিল ইয়াসির, আমি মনে করেছিলাম যে আমি একটু তোমাকে ইঙ্গিত দিলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তোমাকে আমি নসিহত করলাম কিন্তু নসিহত তোমার কাজে লাগলো না। এই জন্য কোরআন এবং হাদিসের নসিহত যদি আপনার কাজে না লাগে তাহলে বুঝবেন যে আপনি অন্তরের দিক থেকে ফেতনার মধ্যে পড়ে যাচ্ছেন, মানে আপনার অন্তর এখন ফেতনার মুখী হয়ে যাচ্ছে। নসিহতটা আপনার কাজে লাগছে, নসিহত করে ট্রল করতেছে, ওরে এদেরকে তো দেখছি এরা এরকমই বলে, এরা এরকম বলে, এরা ট্রল করবে, খবরদার একটা খেয়াল রাখবেন। ফলে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করেন মুসনাদ আহমদের হাদিস 4871 নম্বর হাদিস, ফিতনা এমন একটা অবস্থা হবে, ফিল ফিতনাতে লা তারাউল কাতলা শাইআন, ফিতনার মধ্যে তোমরা হত্যাকে কিছু মনে করবে না। দেখেন না মানুষকে হত্যা করে ফেলছে, আপনাকে যদি একজন লোককে বলি যে এটা হত্যা করেন পারবেন তো? ইয়া সুবহানাল্লাহ, অনেক কঠিন বিষয়, আপনি এমনি কাঁপতে 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 পড়ে যাবেন, অনেক আছে এমনি বেহুশ হয়ে যাবে। কিন্তু ফিতনা এমন যে দেখতেছেন লোক হত্যা করে ফেলতেছে, গত তিন চার দিন পাঁচ দিনের মধ্যে কতগুলো লোক হত্যা করা হয়েছে, ফিতনা ছাড়া আর কি বলতে করে মনে করে এটাকে, মানুষ মানুষদের কিভাবে হত্যা করে ফেলতেছে, অথচ একজন লোককে হত্যা করা, সে যদি ইমানদার হয় আল্লাহ তাআলা বলতেছেন আসমান ও জমিনের সবকিছু ধ্বংস হওয়ার মতো অপরাধ, সমস্ত মানব সভ্যতাকে হত্যা করার অপরাধ, আর যদি বেঈমান হয়ে থাকে তাহলে এটা বড় ধরনের অপরাধ, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবেন না। সুতরাং এই ধরনের হত্যা হচ্ছে কারণ হলো ফিতনার কারণে, ফিতনা তৈরি করে দিয়েছেন, এই ফিতনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের উপদেশ নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। সর্বশেষ শুধুমাত্র এখান থেকে বাঁচার কারণগুলো বলে দিচ্ছি, একবার সময় শেষ হয়ে গেছে। এক নম্বর হচ্ছে আল্লাহ তার কাছে আশ্রয় চাইতে হবে, দুই নম্বর কিতাব এবং সুন্না সালেফদের মানহাজ অনুযায়ী বোঝার জন্য চেষ্টা করতে হবে, তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো ফিতনা থেকে বাঁচার জন্য যে পয়েন্টগুলো, মুসলমানদেরকে মুসলমানদের সামগ্রিক যে জামাত রয়েছে, মুসলমানদের যেই ঐক্য রয়েছে সে ঐক্যের সাথে একমত থাকতে হবে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দল দলাদলি থেকে মুক্ত হতে হবে, দল দলাদলিতে যাবেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এরপর চার নম্বর হচ্ছে সবর করতে হবে, বন্ধুগণ অধৈর্য হয়ে চলবে না, সহনশীল হতে হবে, ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া ধৈর্য যদি করতে পারেন তাহলে আপনি সেখানে আপনার জন্য বড় ধরনের প্রতিশ্রুতি রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন, ইন্নামি ওয়ারাইকুম আইয়ামাস সবর, রাসূল সাল্লাল্লাহু বলেন তোমাদের পেছনে সবরের একটা সময় আসবে, যে সময়টা তোমাদেরকে সবর করতে হবে, লিল মুতামাসসিকি ফীহিন্না ইয়াওমাইযিন, সেই দিন তোমাদের মধ্যে যে ব্যক্তি সবরকে আঁকড়ে ধরতে পারবে তার জন্য রয়েছে, বিমা আনতুম আলাইহি, তোমরা যেই অবস্থায় আসো, আজরু খামসিনা মিনকুম, তোমাদের মধ্যে 50 জনের আমলের সমান। সুবহানাল্লাহ, সবরটাই এত মর্যাদাপূর্ণ হবে, সবরের সময় সামনে আসছে। এরপরে আল্লাহ তাআলার কাছে সর্বাবস্থায় ধর্ণা দিতে হবে, ধর্ণা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এগুলো সবগুলোর উপর অনেকগুলো দলিল কোরআনের এবং হাদিসের মধ্যে রয়েছে। প্রপাগান্ডা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, অপপ্রচার থেকে দূরে সরে আসতে হবে, এগুলোকে বর্জন করতে হবে। ফেসবুক আমার বন্ধুগণ এটা যে অপপ্রচারের একটা উত্তম মাধ্যম, ফেসবুক থেকে যত বেশি সরে আসতে পারেন ততই আপনাদের জন্য কল্যাণ রয়েছে। এরপরে ফিতনার যেই ভয়াবহ পরিণতি আছে সেটা সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে, যাতে করে আমরা ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, কারণ ফিতনার সর্বনিম্ন স্ট্যাটাস হচ্ছে হারাম, আর সবচেয়ে বড় হতে পারে যেটা কুফুরি পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে। আর
আট নম্বর পয়েন্ট হচ্ছে জিনিসটা হলো ইবাদত, নিজেকে নেক আমল এবং ইবাদতের মধ্যে লিপ্ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে মাকলে বিয়াসার বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাই, ফিতনার অবস্থায় মানুষ যখন ইবাদতের মধ্যে লিপ্ত হবে এটা হচ্ছে কাহিজরাতিন ইলাইয়া, আমার কাছে হিজরত করার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা লাভ করবে। কারণ এখানে আপনি ওই এত সাইজ করার দরকার নেই, বলছে অমুকের সাইজ করবেন, টুমুকের সাইজ করবেন, আপনার কাজ না, আপনি দেখবেন যে আপনি নিজেকে সাইজ করেন, নিজেকে আল্লাহর দিকে নিয়ে আসেন, নিজেকে আল্লাহর বান্দা হিসেবে নিজে আল্লাহর বান্দার দিকে আসেন। আরেকটি নয় নম্বর কারণ হচ্ছে আইন, এর মাধ্যমে নিজেকে কী করতে হবে, সমৃদ্ধ করতে হবে। আপনার অস্ত্র হচ্ছে এখানে আইন, আইন থাকলে আপনাকে ফেতনা কী করতে পারবে না, আপনাকে কোনোভাবেই আক্রান্ত করবে না। তারপরে দশ নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো সত্যিকার রাব্বানি আলেম যারা আছে আলেমদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। যদি আলেমদের সাথে সম্পৃক্ত হন তাহলে ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবেন। আকুলু কাউলি হাযা ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম। الحمد لله الحمد لله الإحسان والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيم لشانه وأشهد أن محمد عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم، فقال بمحكم التنزيل إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر المستضعفين المسلمين في فلسطين، اللهم انصرهم، اللهم انصرهم ولا تنصر عليهم، اللهم انكر لهم ولا تمكر عليهم، اللهم اللهم كن لهم ولا تكن عليهم، اللهم كن لهم ولا تكن عليهم، اللهم عليك باليهود الغاشمين، اللهم عليك باليهود الظالمين، اللهم خذهم اخذ عزيز مقتدر. رب العالمين فلسطين আমাদের মুসলিম ভাইদের উপর رب العالمين যেভাবে নির্যাতন করা হচ্ছে رب العالمين তোমার পক্ষ থেকে তাদের উপর রহমত নাযিল করো। رب العالمين তোমার পক্ষ থেকে এমন সাহায্য নাযিল করো যে সাহায্যের মাধ্যমে তারা তাদের এই বিপদ থেকে রব্বুল আলামিন মুক্তি পরিত্রাণ লাভ করতে পারে। রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করো। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমরা অপারক, আমরা আমাদের ক্ষমতা নেই, আমরা অক্ষম, রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করো তুমি। রব্বুল আলামিন, রব্বুল আলামিন ইহুদি দখলদার বাহিনী কোনো অবস্থাতে তোমাকে অপারক করতে পারবে না, তোমার উপর তাদের কোনো ক্ষমতা নেই। রব্বুল আলামিন তোমার ক্ষমতা তাদের উপর রয়েছে। রব্বুল আলামিন তাদেরকে তাদের অস্ত্র দিয়ে রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দান করো। রব্বুল আলামিন, রব্বুল আলামিন তাদের উপর তোমার আযাব নাযিল করো। রব্বুল আলামিন আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকা আল্লাযী লা ইউরাদ। রব্বুল আলামিন আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকা আল্লাযী লা ইউরাদ। আল্লাহুম্মা হাসিহিম বাদাদা ওয়াকতুলহুম, আল্লাহুম্মা হাসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। اللهم انصر المسلمين المستضعفين في فلسطين، اللهم انصر المستضعفين في فلسطين، اللهم نجهم من جراثيم اليهود الغاشمين، اللهم تقبل منا انك انت السميع العليم. رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত তাদের বিপদ দূর করে দিন। رب العالمين আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন আমাদের মুসল্লিদের মধ্যে থেকে তাদের কবরকে রব্বুল আলামিন রহমত দিয়ে রব্বুল আলামিন ভরপুর করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।